नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 150 बच्छर पर 20 एप्रिल बछरेर सबचेये बड़ सूर्य ग्रहण सिंह राशि विशेष सावधानता अवलम्बन करते ही। हाँ ठीक धरे आजकल भिडियो आमी सिंह राशि प्रत्येक जातक जातिके के शोनाबो 20 एप्रिल मेष राशि सूर्य ग्रहण हबे। এই গ্রহণ বছরের প্রথম সূর্য গ্রহণ, আর এই গ্রহণ কোনো সাধারণ গ্রহণ হতেই পারে না, কারণ দীর্ঘ 150 বছর পর এমন সূর্য গ্রহণ দেখা যাচ্ছে যে সূর্য গ্রহণের সময়সীমা প্রায় 5 ঘন্টার অধিক। কেননা এই সূর্য গ্রহণ 20 এপ্রিল সকাল 7:04 যেখানে শুরু হবে এবং শেষ হবে দুপুর 12:29। তাই 5.5 ঘন্টা ধরে এই গ্রহণ অবশ্যই পৃথিবীর বুকে সূর্যের রশ্মি সেভাবে আসবে না। এই গ্রহণের ফল সুদূর প্রসারী হবে এবং এই গ্রহণের অবশ্যই ভারতে সেভাবে দেখ করা যাবে না, কারণ ভারতে এই গ্রহণ দৃশ্যমান নয়। এই গ্রহণ দৃশ্যমান দক্ষিণ ও পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আন্টার্কটিকায়। অধিকাংশ ক্ষেত্রে এই গ্রহণ জলাশয় সংলগ্ন মহাসাগরেই বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে, কারণ এই গ্রহণ একটি হাইব্রিড সূর্য গ্রহণ। এই গ্রহণে অবশ্যই ভারতবাসী তথা বিশ্ববাসী যে সমস্ত সিংহ রাশি আছে তাদের ওপর বিরূপ প্রভাব পড়বেই পড়বে। তার কারণ যে সময় গ্রহণ অর্থাৎ 23 এপ্রিল 2023 যে সময় গ্রহণ, তখন সূর্য থাকবে মেষে এবং সূর্যকে গ্রাস করবে রাহু, এবং সূর্যগ্রহণ যেদিন সূর্যগ্রহণের তার পরের দিনই বুধ হয়ে যাবে অস্তমিত। সুতরাং বোঝাই যাচ্ছে 20 এপ্রিল সূর্যগ্রহণ সিংহ রাশির অধিপতি রবি ড্যামেজ হবে, আর রবি ড্যামেজ হলে সিংহ রাশির জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। এর সমাধান কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমি ভিডিও শুরুর প্রথমেই বললাম এই সূর্য গ্রহণ যা 20 এপ্রিল সকাল 7:04 শুরু হবে এবং দুপুর 12:29 শেষ হবে, তা ভারতীয় ভারত থেকে দেখতে পাওয়া যাবে না। এটি অস্ট্রেলিয়া, পূর্ব দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, আন্টার্কটিকা অধিকাংশ ক্ষেত্রে জলাশয় সংলগ্ন স্থানে দেখতে পাওয়া যাবে। এই গ্রহণের ফল কেন সিংহ রাশির ওপর অধিক প্রভাব পড়বে, কারণ সিংহ রাশির রবির ওপর রাহুগ্রস্ত থাকায় 20 এপ্রিল প্রভাব পড়বে। কী কী প্রভাব পড়তে পারে? প্রথম প্রভাব পড়বে সিংহ রাশি কর্মক্ষেত্রে নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে। রবি যেহেতু ড্যামেজ, তাই 20 এপ্রিল আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এই সময়ের মধ্যে অর্থাৎ 20 এপ্রিল থেকে ঠিক 15 দিন পরেই আবার চন্দ্রগ্রহণ হবে, তাই এই সময়ের মধ্যে এই একটা মাস 20 এপ্রিল থেকে 20 মে কোনো ধরনের ভারী ইনভেস্ট করা কোথাও ঠিক হবে না। কর্মক্ষেত্রে নানা সমস্যার মোকাবিলা করতে হবে দৃঢ়ভাবে, নাহলে আপনি নিজের চরিত্র স্ট্রং রেখে যে কোনো ক্ষেত্রে মোকাবিলা করুন, এতেই সফলতা পাবেন। এছাড়াও বলবো এই সময় শরীরের দিকে বেশি যত্ন নিন, বাইরের খাওয়া দাওয়া একদম বন্ধ করুন, ঘরের অবশ্যই বেশি ঝাল মশলা তেল খাওয়া বন্ধ, নিরামিষ আহার বেশি করলে ভালো। বা যারা নিরামিষ খেতে পারেন না, আমি বলছি না নিরামিষ খেতে, আমিষই খান, কিন্তু তেল ঝাল বেশি পরিমাণে খাবেন না, এতে পেটের গণ্ডগোল, সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, বেশি রোদ লাগাবেন না, নিজেকে শরীরকে সেভ রাখার চেষ্টা করুন, অধিক জল খান, জলই অমৃত সিংহ রাশি। এছাড়া যেদিক দিয়ে সমস্যা আসতে পারে, আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিরা আপনার প্রতি বিরূপ হতে পারে, আপনার মা, আপনার বাবা, আপনার গুরুজন, কাকা কাকিমা, জেঠু জেঠিমা, দাদু দিদা, ঠাকুর দাদা ঠাকুমা, যারা আছেন গুরুজন, ইজ অ্যান এভরিথিং, তারা আপনার প্রতি একটা নেগেটিভ চিন্তাভাবনা রাখতে পারে। আপনার কথাবার্তায় শত্রুতা তৈরি হতে পারে, আপনার চিন্তাভাবনার সঙ্গে মানুষের চিন্তাভাবনা নাও মিলতে পারে। এছাড়া আরও একটা ক্ষেত্রে সিংহ রাশির প্রভাব পেতে পারেন, সেটি হচ্ছে
আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে, অর্থাৎ অধিক পরিমাণে ব্যয় এসে যেতে পারে। ব্যয়কে কন্ট্রোল করা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনার আয় এক আনা হলে ব্যয় পাঁচ আনা হয়ে যাবে, তাহলে ব্যয় বেশি বৃদ্ধি হয়ে যাবে। ব্যয়কে সংকোচ করার চেষ্টা করুন এবং বিশেষভাবে নিজেকে নিরাপদে রাখুন। এবার আমি বলবো কী কী প্রতিকার। প্রতিকার, প্রথম প্রতিকার, ব্যয়কে কন্ট্রোল করতে আপনি আগে থেকে বাজেট করে ফেলুন যে প্রতিদিন এত টাকা উপায়, এত টাকা খরচা, এসে বেশি খরচা করব না। নিজের খরচা কমাবার চেষ্টা করুন শীঘ্র আসি, তাহলে জীবনে আর পড়তে হবে না। গ্রহণ আসবে যাবে, কিন্তু নিজেকে সেভ করতে হবে, নাহলে সম্ভব নয় এই অসহায় অবস্থা থেকে নিজেকে মুক্তি ঘটানো। তাই বাজেট করে চলুন, এতে আপনি অবশ্যই সফল হবেন। দ্বিতীয়, শরীরকে নিরাপদ রাখুন। তৃতীয়, অবশ্যই নিজের চিন্তাভাবনাকে উচ্চ স্তরে রাখুন। কখনোই নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, নেগেটিভ চিন্তাভাবনায় আপনার পতনের কারণ। মুখে সবসময় নিজের উন্নতির কথাই রাখুন, মনেতে সবসময় নিজের উন্নতির কথাই ভাবুন। কখনো কোনো নেগেটিভ চিন্তাভাবনার কথা একদম মুখ দিয়ে বা মনেতে আনবেন না। ভাববেন এই গ্রহণ কেটে যাবে, এতে কিছুই এসে যাবে না, মাত্র এক মাস 15 দিন পরপর দুটো গ্রহণ, ড্যামেজ কিছুটা হবেই সিংহরাশি, কিন্তু তার মানে এই নয় যে সব শেষ হয়ে যাবে। এবং শেষে আরও একটা কথা বলবো যে অবশ্যই প্রতিকার নেবেন। যারা বারমা চুনি পরে আছেন, অবশ্যই চুনিটাকে খুলে পরিষ্কার করে নিয়ে আরও ভালোভাবে শোধন করিয়ে পড়ুন, বা যারা চুনি পরতে পারেননি তামার আংটি পরুন অনামিকা আঙুলে ডানাতে, বা যারা তাও পরতে পারেননি বিল্ডমূল দুটো করে ধারণ করুন, এতেও কাজ হবে। এবং সর্বাগ্রে অবশ্যই সূর্যদেবকে রোজ তামার ঘটিতে জল দিন, জলেতে আপনি একটি লাল ফুল আতপ চাল দিতে ভুলবেন না। যদি তাও না পারেন শুধু জল দিন তাহলেও হবে, শুধু দেখবেন যদি জলটা কেউ পা না মারায়। সুতরাং আজকের এই ভিডিও, আমি সিংহ রাশিদের আগত সূর্যগ্রহণের কিছু নিরাপত্তা সম্পর্কে বললাম, তারা যদি এগুলো শোনে তাদের ভালোই হবে। তাই যদি জরুরি ভিডিও ভালো লাগে, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি আরও সিংহ রাশি জানতে পারবেন। আর কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।